বাঙালি জাতি সবসময়ই উৎসবপ্রিয়, আর বাঙালিদের অন্যতম পার্বণ পৌষ সংক্রান্তি। এই পার্বণকে দেশের বিভিন্ন জায়গায় পিঠাপুলি দিয়ে আয়োজন করা হলেও সিলেটে এর পাশাপাশি সবগুলো বড় বাজারে, মাছের বাজারে করা হয় মাছের মেলা। তারই ধারাবাহিকতায় 2015 থেকে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী বন্দর বাজারের লাল বাজারে আয়োজন করে থাকেন ব্যবসায়ীরা মাছের মেলা। আবহমান এই উৎসব ঘিরে চলে পিঠাপুলির নানা আয়োজন। তবে সিলেটের ঐতিহ্য কিছুটা আলাদা। পৌষ সংক্রান্তিতে পিঠাপুলি ছাড়াও পুরনো বাজারগুলোতে বসে মাছের মেলা। সেই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী লাল বাজারেও আয়োজন করা হয়েছে মৎস্য মেলা। মেলার অন্যতম আকর্ষণ 40 কেজির বোয়াল, 30 কেজির কাতলা, 25 কেজির চিতল সহ বিলুপ্ত প্রায় অনেক প্রজাতির মাছ। স্থানীয় নদীনালা, হাওরের মাছ ছাড়াও ইলিশ এবং সামুদ্রিক কোরাল, পোয়া মাছ নিয়ে এসেছেন অনেক বিক্রেতা। আইরাছে 2-3টে আছে আপনার 15 কেজি, বোয়াল 2টে আছে আরো 12 কেজি, রো 2টে আছে 10 কেজি। মেলা উপলক্ষে বাজারে আসলে দাম কমও, 800 টাকা কেজি, মাছ 15 কেজি ওজন আপনার। পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলায় দিনভর সব বয়সী মানুষের ভিড়। পছন্দের মাছ কিনতে দরদাম করছেন ক্রেতারা। তবে দাম নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও উৎসব ঘিরে খুশি সাধারণ ক্রেতারা। একবারে বড় ইলিশ থেকে দরিয়া সব ধরনের মাছ পাওয়া যায়, সংগ্রহ তো ভালো কিন্তু দাম তো কম না। এখানে বড় মাছের তুলনায় দাম একটু কমই আছে, রিজনেবল আমার কাছে মনে হচ্ছে আর কি। আয়োজকরা জানান, মেলায় মাছ নিয়ে বসেছেন অন্তত 3 শতাধিক ব্যবসায়ী। মেলা ঘিরে অন্তত 1.5 থেকে 2 কোটি টাকার ব্যবসা হবে বলে জানান তারা। প্রতি বছরও এই ধরনের উদ্যোগ আমরা নেই সুন্দরভাবেও, এবারও আশা করছি আমরা সুন্দর উদ্যোগ নিছি এবং আমরা সফলতা অর্জন করব। সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে উৎসবের আমেজকে অসাম্প্রদায়িকতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন এই গবেষক। এই যে মাছের বাজার, এখানে কিন্তু সব ধর্মের মানুষই এসে মাছ ক্রয় করেন এবং সেই ধর্ম এই উৎসবকে উদযাপনের চেষ্টা করেন। মেলা শেষ হবে রোববার পৌষ সংক্রান্তির দিন। সময়ের সাথে সাথে আরও বড় আকারের মাছ আসবে বলে জানিয়েছে বিক্রেতারা। আবু বকর আল আমিন, এখন সিলেট।